Subhanallah wa alhamdulillah la ilaha illallah Subhanallah wa alhamdulillah la ilaha illallah la ilaha illallah oh la ilaha illallah aur sikursi noha সৃষ্টি যাহার ও শিলা আর শিকড় শিল কলম সৃষ্টি যাহার ও শিলা দিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ জগত করলেন ও জানা নবি আমার নূরের পুতুল জগত করলেন ও জানা রোজ হাশরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ আর একটু মহব্বতে সম্মানিত উপস্থিতি কর্তৃপক্ষের একটু অনুরোধ আছে একটু করে কারবালা নিয়ে আলোচনা করো আপনারা এখানে যারা উপস্থিত আছেন সবাই কি কারবালার পক্ষে না বিপক্ষে কে কে পক্ষে হাত তোলেন তো ইমাম হুসাইনের পক্ষে না বিপক্ষে দুই হাত তুলে দেখাতে হবে এখানে বিপক্ষে কেউ নাই না হাত নামান কারণ হচ্ছে কি জানেন এখন যদি বিপক্ষের লোক থাকে আমি যদি ওয়াজ করি তার কাছে কিন্তু এগুলো ভালো লাগবে না সম্মানিত উপস্থিতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জন সঙ্গীকে নিয়ে কারবালার ময়দানে শহীদ হয়েছেন সেই হিজরি সন ছিল 61 হিজরি কত 61 হিজরিতে মুহররমের 10 তারিখে ইমাম হুসাইন ওনার সঙ্গীদেরকে নিয়ে কি হয়েছেন শাহাদা বরণ করেছেন ইয়াজিদ বাহিনীর নির্মম অত্যাচার তাণ্ডবের শিকার হয়ে ঠিক কিনা বলেন আর জোরে বলেন আর একটু মহব্বত করে ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস ইয়াজিদ ছিলেন চরিত্রহীন ইয়াজিদ ছিলেন কি চরিত্রহীন বলো হুজুর কেন বললেন ইয়াজিদের উপদেষ্টা ছিল সারজুন বিন মানসুর রুমি সে ছিল একজন ইহুদি বেঈমান আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা আল্লাহ বলেছেন দা হেরিটিক্স আর দা এটারনাল এনিমি অফ দা বিলিভার্স বেঈমান কাফের মুশরিকরা আমরা ইমানদারদের প্রকাশ্য দুশমন নাউজুবিল্লাহ বলেন এটা কে বলেছেন আল্লাহ সেই ইহুদিদের মধ্যে একজন ছিল ইয়াজিদের উপদেষ্টা যার নাম ছিল সারজুন বিন মানসুর রুমি যার কাজ ছিল দিনের বেলা বানর নাচানো রাতের বেলা মদের আসর বসানো নাচের আসর বসানো অসভ্য নারীদেরকে নিয়ে জোরে বলেন নাউজুবিল্লাহ মদ কি হারাম না হালাল আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন মদ জুয়া মূর্তি পূজা ভাগ্য গণনা করা এগুলো ঘৃণ বস্তু রিজসুম মিন আমালি শয়তান শয়তানের কাজ কার কাজ কথা বলে না আরে ভাই আলোচনা আমি শেষ করে দিব 12টা বাজে গেছে তো কিছুক্ষণের মধ্যে আলোচনা শেষ করে দিব কথা বলেন এগুলো কার কাজ এগুলো থেকে বেঁচে থাকতে হবে যদি আমরা সফলতা অর্জন করতে পারি ঠিক কিনা বলেন কে বলেছেন আল্লাহ শয়তান মানুষের বন্ধু না শত্রু
ইন্না শাইতানা লাকুম আদুবুন ফাত্তাখিজুহু আদুবা। শয়তান আমাদের দুশমন, তাদেরকে দুশমন বলে গণ্য করতে হবে। শয়তান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। শয়তান হলো ইমানদারদের প্রকাশ্য শত্রু, ঠিক কিনা বলে আরো জোরে বন্ধুরা আমার। তো এই সারজুন বিন মানসুর রুমি ছিল উপদেষ্টা ইয়াজিদে। আপনারা জানেন না, 63 হিজরিতে মদিনায় প্রায় 700 সাহাবীকে তারা কতল করেছেন, 1000-এরও বেশি নারী ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে অবৈধ সন্তান প্রসব করেছেন। জোরে বলেন না কেন, নাউজুবিল্লাহ। এরা এতটা চরিত্রহীন, ইয়াজিদ বাহিনী এতটা কষ্ট দিয়েছেন, যার সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শামাবি আহলিল জান্নাহ, ইমাম হাসান এন্ড হুসাইন লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইমাম হাসান হুসাইন হচ্ছে জান্নাতে সবক যুবকদের লিডার, ইমাম, সরদার। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের কলিজার টুকরা, ঠিক কিনা বলেন আরো জোরে বন্ধুরে আমার। ইয়াজিদ কোনোদিন প্রকাশ্য মসজিদ ভাঙে নাই, ইয়াজিদ কোনোদিন প্রকাশ্য মাদ্রাসা ভাঙে নাই, ইসলামের বিরোধিতা করে নাই, মুখে বলতো ইসলামের কথা আর অন্তরে ছিল ইসলামকে ধ্বংস করার পায়ে তারা। আমাদের মধ্যে, আমাদের মাঝেও কিন্তু ইয়াজিদ গ্রুপের এরকম লোক আছে, কথা বলেন না কেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে বন্ধু। কেন রে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের সাথে বন্ধু যুদ্ধ হলো। ইয়াজিদ বন্ধু সব ধরনের নোংরামি, সব ধরনের নষ্টামি, সব ধরনের ইসলাম বিরোধী কাজের সাথে সম্পৃক্ততা ছিল, যদিও মুখী ছিল তার ইসলামের প্রেমের কথা। বন্ধুরে আমার, আমার নবী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, রে উম্মে সালমা, তুমি মাটিগুলো যত্ন করে রেখে দাও, যেদিন দেখবে মাটিগুলো লাল হয়ে গেছে রে, সেদিনই মনে করবা আমার হুসাইন কারবালায় শাহাদাত বরণ করেছে। 61 হিজরিতে বন্ধু সত্যি সত্যি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, ওই উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 61 হিজরিতে বন্ধু তিনি নজর দিয়ে চাইয়া দেখলেন, ওই কারবালার ওই যে নবী মাটিগুলো দিয়েছিলেন, এই মাটিগুলো একবারে রক্তে লালে লাল হয়ে গেছে। ওনার তন্দ্রা আসলো, তন্দ্রার মধ্যে তিনি দেখতে পাইলেন প্রাণের নবী, ওনাকে দেখতে পাইলেন দোলাবালিতে দোসর, অগো নবী আপনার এই অবস্থা কেন গো। এবার আমার নবী ডাক দিয়ে বলল, আমি এই মাত্র কারবালা থেকে এসেছি, নবীর হাতে বন্ধু একটা শিশি ছিল, এই শিশি ভর্তি ছিল বন্ধু রক্ত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আপনার হাতে এই রক্ত শিশি কেন গো। কই আমি কারবালা থেকে শহীদ, সকল শহীদের রক্ত আমি এই শিশির মধ্যে, বোতলের মধ্যে ভরাট করেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বলো হুজুর, এতজনের রক্ত এই ছোট্ট শিশির মধ্যে ঢোকানো কেমন করে, এটার নামই হলো মুজিজা, এটাই হলো নবীদের মুজিজা। দেখতে 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 বন্ধু কারবালার একবার অন্তিম সজ্জায় চলে গেল, অনেক বড় ইতিহাস এই কারবালার ঘটনা। এই কারবালার ঘটনা বন্ধু অল্প সময়ে বলে শেষ করা যায় না, যেহেতু শুনতে চেয়েছেন আমি মর্মান্তিক জায়গাটা একটুখানি শোনাবো আপনাদেরকে। যুদ্ধ করতে করতে বন্ধু একক যুদ্ধের যখন সময় হয়ে গেল, একক যুদ্ধের যখন সময় হয়ে গেল, এবার আলী আকবর একটা ডাক দিয়ে বলল, বাবা আমাকে আপনি অনুমতি দিন, আমি ওই ইয়াজিদ বাহিনীর উপর হায়দারি আক্রমণ চালাবো, তাণ্ডব চালাবো, সত্যের পথে আমি লড়াই করব বন্ধু। আলী আকবর কি করলেন, যুদ্ধের ময়দানের দিকে তিনি চলে গেলেন, ইয়াজিদ বাহিনী তাকে চতুর্দিক দিয়ে বন্ধু আক্রমণ করলেন। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে তিনি ক্লান্ত হয়ে গেলেন, এবার দৌড়ে চলে এসেছেন আলী মুকামের কাছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে ডেকে ডেকে বলছেন, বাবা খো আমাকে একটুখানি পানি দাও না, আমি একটু যদি পানি পান করতে পারি গো, তাহলে ইয়াজিদ বাহিনীর উপর আমি তাণ্ডব চালাবো। এবার কি করলেন,
তিনি কি বলল? কি করতো? কারে? ও আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। দেখেন আমি আপনাদেরকে এই এই জায়গাটা শুধু এই কারবালার এই অংশটা শেষ অংশটা আপনাদেরকে একটু শোনাচ্ছি এই কারণে যে আমরা যেন পৃথিবীতে চলার পথে এই হুসাইনি চেতনাকে অন্তরে ধারণ করে কারবালে এই ঘটনাকে অন্তরে ধারণ করে আমরা যেন অন্ততপক্ষে এই শিক্ষাটা অর্জন করতে পারি যে পৃথিবী আমাদের শেষ হয়ে যাক, পৃথিবী আমাদের কাছ থেকে দূর হয়ে যাক, চলে যাক, কিন্তু আমরা অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করব না। ঠিক কিনা বলেন? অন্যায়ের কাছে আমরা কোনোদিন কি করব না, মাথা নত করব না। ঠিক কিনা বলেন? এবার দেখেন আপনারা সবাই জানেন ফুরাত নদীর পানি কিন্তু সকল বেঈমান কাফিরের জন্য বরাদ্দ ছিল, রাসূলের কলিজার টুকরা ইমাম হোসাইন পরিবারের জন্য বরাদ্দ ছিল না। এবার ইমাম হোসাইন একটা ডাক দিয়ে বলল, বাবা বাবা গো, কেমন করে আমি পানি পান